তো আমি ছাদে এসেছি, ছাদে এসে দেখলাম আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো দেখে নিন কি জিনিসটা। আর তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখতে থাকো। তো আমি ছাদে এসেছি, ছাদে এসে দেখলাম এই বিল্ডিংটার কাজ হচ্ছে। তো এটা দেখে আমি ফার্স্টবার এরকম দেখছি, যেরকম ঝুলন্ত অবস্থায় কেউ এরকমভাবে কাজ করে। আমি দেখেছি এর আগে অন্য সিস্টেমের কাজ হতে, বাট এইভাবে লাইভ কোনোদিন দেখিনি। তো বাপরে, আমার তো ভীষণই মানে ভয় করছিলো একদিক থেকে, যে কীভাবে এটা করছে দেখুন আপনারা। এ ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা, তাই জন্যই ফুটেজটা নিয়েছি। এই যে একটা বিল্ডিংয়ের ওপর এইভাবে ঠিক রয়েছে। তো চলে এসেছি আমরা ছাদ থেকে, আর এখন বাজে 3:30 থেকে 4:00 মাঝামাঝি সময় আর কি। তো আয়াতকে এখন একটু ঘুম পাড়াবো, কারণ কি আবার সকালবেলা আবার ক্লাস আছে, আবার এক্সাম শুরু হয়ে গেছে। তো চলুন ওকে ঘুম পাড়ানোর জন্য বললি, যদিও বলছে ঘুমাবো না মাম্মি, দেখা যাক ও কী করে। এই যে আয়াত এখন ঘুমাবে না, যে বেডশিটটা নিয়ে এখন এই করছে, মুখটা দেখাও, মুখটা দেখাও, মুখটা দেখাও, চলো ঘুমাবে এখন। ইয়েস ইয়েস, আবার নো নো করে। তো দুষ্টুমি দুষ্টুমি বেড়ে চলেছে দিন দিন ওর। তো এখন ওকে ঘুম পাড়াবো জোর জবরদস্তি করে, তো দেখা যাক ও কী করে। তো আবারও দেখা হচ্ছে একটুখানি পর, কিছুক্ষণ পর আর কি, দেখি ওকে ঘুম পাড়াতে পারে কি না। আর যত দিন যাচ্ছে বড় হচ্ছে, আর দুষ্টুমির পাওয়ারটা কতটা বেড়ে চলেছে ওর। তো চল ওকে দেখি কি করতে পারি। এখন বেজে গেছে সন্ধে 5:30, আর আয়াত এখন ঘুম থেকে উঠলো। তখন আমি জোর জবরদস্তি করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এখন ও ঘুম থেকে উঠলো। চলুন দেখি ও কী করছে। ও, তার আগে একটা কথা বলে রাখি, আজকে একটা স্পেশাল কিছু করব, আর স্পেশাল কিছু একটা বানাবো আর কি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেই স্পেশাল কিছু বানাতে যাওয়ার আগে আধ ঘন্টার মধ্যে, মানে আমি কি বানাবে বলছি, আমি সেটা বানাতে যাবো 6:00 সময়। আর এই যে কি বানাবে মাম্মি, হ্যাঁ বানাবো বলছি দাঁড়াও। আর এই যে আয়াত ঘুম থেকে উঠে গেছে, এখন আয়াতকে আমি রেডি করাবো। রেডি করিয়ে এখন বলবো না বন্ধুরা, সবাই জেনে যাবে তো, আমার বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে হবে, তো তার জন্য ভিডিওটা পুরো দেখুক দেন জেনে যাবে। তো আজকে আয়াতের একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে স্কুলে দিতে হবে। সেটা হচ্ছে ওর একটা ভিডিও বানিয়ে, হ্যাঁ একটা অ্যাক্টিভিটিও করে দেখাবে, সেটাকে ভিডিও তৈরি করে ওর ম্যামকে সেন্ড করতে হবে। তো চলুন কীভাবে ওকে রেডি করো না করো আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন স্কিপ না করে। তো এই যে আয়াত চলে এসছে, এবার এর ইউনিফর্মটা পরাবো। হ্যাঁ হ্যাঁ সব কিছু করে দেবো, চুল বেঁধে দেবো, সব কিছু। ও মেকআপ করবে, ওই স্কুলের ভিডিও করবে, ও বলছে আমাকে মেকআপ করিয়ে দেবে। তো বন্ধুরা সঙ্গে থাকো আমার, আর ওকে আমি রেডি করিয়ে দিই। তো আয়াত একদম রেডি, তাই তো? কেমন লাগছে আমার আয়াত বেবিকে? এবার ভিডিও শুট করা হবে, তো আয়াতের ফুল ইউনিফর্মটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। আই ফিল আই এম রেডি রাইজ, বলেছি হ্যাঁ।
এই ছিল আয়াতের শ্যুট করা, মানে ওকে স্কুলে এই ভিডিওটা শ্যুট করে পাঠাতে হবে। এই রাইমসটাই না, ম্যাম বলেছিল অ্যাজ এ উইস, ওর যে রাইমসটা ভালো লাগবে সেই রাইমসটাই যেন ভিডিও করে ওকে পাঠানো হয় উইথ অ্যাকশন। তো ও তো পাঠিয়ে দিলাম, এবার আমরা করতে যাবো কি মহাকাজ। তো আজ আমি করবো, ইয়েস মহাকাজ, আয়াতের আগে ইউনিফর্মটা চেঞ্জ করাবো, দেন আমি যাব। তো আমি নিচে যাবো আর সবার জন্য আজকে বানাবো, এখন তো শীতকাল প্রায় শেষের দিকে আর ওই জন্য, হ্যাঁ তো ওই জন্য আজকে বানানো হবে পাটিসাপটা পিঠে। সব অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তো চলুন আমি পিঠেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এ টু জেড কীভাবে করি না করি। আমি অবশ্যই ইউটিউব দেখেই শিখেছি, আমি নিজেও পারি না, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আপনাদের সঙ্গে নিয়ে। তো আয়া দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, তো চলুন যাওয়া যায়। আর সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো চলে এসেছি রান্নাঘরে, এসে দেখুন আমি নারকেল কোড়া শুরু করে দিয়েছি। আর নারকেলটা কুড়ে নিচ্ছি এইভাবে, যদিও আমি পারি না তবুও চেষ্টা করেছি আর ফুলফিলও করতে পেরেছি, সবটাই কুড়ে নিয়েছিলাম। তো নারকেল কোড়া হয়ে গেছে, এখানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, দেখুন দুধটা গরম করতে দিয়েছি। আর একদিকে দুধ গরম হচ্ছিল আর একদিকে আমি আটাটা রেডি করে নেবো আর কি। আটা এর মধ্যে আমি দিয়েছি ময়দা, চালের গুঁড়ো আর সুজি। তো ময়দাটা আমি নিয়ে নিয়েছি দেখুন, আর এটা দিচ্ছি আমি চালের গুঁড়ো পরিমাণ মতো, সব অল্প অল্প করে যেরকম আমি বানাবো সেই অনুযায়ী সব কিছু মেজারমেন্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে সুজি, তো কিছুটা ময়দা, কিছুটা চালের গুঁড়ো আর কিছুটা সুজি দিয়ে শুকনো অবস্থাতেই আমি মেল্ট করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আয়াত খুব মানে ডিস্টার্ব করছিল আমার, আমি মিক্স করে দেবো, আমি মিক্স করে দেবো। তো এই যে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি, এটা মনে রাখবেন যে দুধটা গরম করার পর নর্মাল টেম্পারেচারে এনে দেন কিন্তু আটাতে মিক্স করতে হবে। তো এই যে আমি মিক্স করে নিচ্ছি ভালো মতো করে, আর আয়াত আমার কাছে দিচ্ছিল না, ওই করছিল, তারপরে ওর কাছ থেকে নিয়ে আমি ভালো মতো করে করে নিয়েছিলাম। এবার আমি আবারও দুধটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি গুঁড়ো দুধ মিক্স করেছিলাম, তার মধ্যে আমি নারকেলটা, নারকেল কোড়া নারকেলটা আমি দিয়ে দেবো। তো ভালো করে বেশি করে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম, বেশ অনেক পরিমাণেই, এখানে আজই ফুটে উঠেছিল। দেন আমি দিয়ে দিয়েছিলাম গুড়টা, দেখুন আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি, ওয়ান স্পুন করে দেখালো, এর মধ্যে কিন্তু আমি বেশি পরিমাণেই গুড় দিয়েছিলাম, যতটা আর কি লাগবে। আর ফুটে উঠলে এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তো এটা অনেকক্ষণ ধরে লো ফ্লেমে, মানে লো না মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে যেতে হবে আর কি, রান্না না সরি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে আর কি রান্না করতে হবে, যতক্ষণ না দুধটা একেবারে মাখা মাখা হয়ে যায়। তো এই যে আমি tell you things you won't believe above the skies overseas I hear them all those places calling me to never give up to never back down হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠের পুর রেডি করা। কেউ অন্যভাবেও করে, আমি এভাবে করেছি, আর আমি যেভাবে করেছি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি আমি, যেভাবে আমি করেছি কিন্তু আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো অয়েল ব্রাশ করে নেওয়ার পর আমি এক চামচ করে, একটা বড় চামচের সাহায্যে এইভাবে করে নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। যদিও আমি এটা ফার্স্ট টাইম করছি আর সেটা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, খেতে ভালো লেগেছিলো আর কি, সবাই খেয়ে প্রশংসা করেছে। আর নেক্সট টাইম যখন করব তখন তো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব আবারও। তো এই যে এইভাবে করে পুরটা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে হালকা হাতে এটাকে ফোল্ড করার মতো আমি করে নেব,
এই দেখুন নিয়ে নিয়েছি, এভাবে করে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, যদিও ফার্স্ট টাইম তাই এরকম হচ্ছিল, আমি পারছিলাম না, বাট তবুও শেষমেশ বেশ ভালোই হয়েছে। তো এটা আবার উল্টো করে আরেকবার উল্টিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করতে করতে উল্টাতে পেরেছি শেষ পর্যন্ত। আরে দেখুন তৈরি করে ফেলেছি পাটিসাপটা পিঠে। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো পিঠেটা খাওয়ার ভিডিও আমি করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। কারণ কী হয়েছে, আমি খুব অল্প পরিমাণে করেছিলাম আর তৈরি করতে করতে সবার খাওয়া হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই আমি কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য মানে সেই ফুটেজটা আর কি নিতে পারিনি। আর খুব অল্প পরিমাণে করেছিলাম এই জন্যই, কারণ আমি আজকে ফার্স্ট টাইম তৈরি করেছি, তো সেই জন্যই। তো আশা করছি ফুল রেসিপিটা তোমরা দেখে নিয়েছো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর আমার মতো কারা কারা পারো না ট্রাই করবে সেটাও কমেন্টসে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর প্লিজ ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করো। আর আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।